মৃত্যু কিন্তু আমাদেরকে সঠিকভাবে বাঁচতে শেখায়, আমাদের জীবনের ভেতরে নতুন জীবন দান করে হলো মৃত্যু। আসলে আমরা মৃত্যুকে ভয় পাই বলে আমরা ভালোভাবে বাঁচতে পারি। মৃত্যুই কিন্তু আমাদেরকে সঠিকভাবে বাঁচতে শেখায়, মৃত্যুই কিন্তু আসল সত্য, বাকি সব কিছুই কিন্তু মিথ্যা। কিন্তু এই সত্যকে আমরা ভয় পাই। সত্য থেকে কেন ভয় পাই আমরা? আমরা তো মিথ্যাকে ভয় পেতে হবে, সত্যকে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। কিন্তু মিথ্যাটা কী? মিথ্যাটা হলো লোকে আমাদের সম্পর্কে কী বলবে, আমরা এটা চিন্তা করেই বারবার ভয় পাই। মিথ্যাকে ভয় পাওয়ার তো কোনো কারণ আছে, কিন্তু সত্যকে কেন আমরা ভয় পাই? মিথ্যা হলো আসলে লোকে আমাদের সম্পর্কে কী বলবে, লোকে যা বলে বলুক না, লোকজন তো বলবেই, কিছু না কিছু তো বলবেই, বলতেই দিন তাদেরকে, কিন্তু আপনি কেন তাদেরকে ভয় পাচ্ছেন? আপনি নিজের সম্পর্কে কী চান, যে আপনি যা ইচ্ছা তাই চিন্তা করবেন, যাকে যা ইচ্ছা তাই বলবেন, কিন্তু আপনি কেন দুমুখো সাপ? আপনি কেন মানুষের থেকে এক্সপেক্ট করেন যে আপনি যা যা পছন্দ করেন তাই তাদের আপনাকে বলবে তারা? এটা তো আসলে ঠিক না, তাই না? তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে সত্য কী। সত্য কিন্তু আসলে মৃত্যু, আমরা কিন্তু পরের মুহূর্তেই আমরা কিন্তু মরতে পারি, আমাদের কিন্তু জীবনের কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। আসলে সত্যটা বুঝতে হলে আমাদেরকে মৃত্যু আর জন্ম আর মৃত্যুর ভেতরে পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। আমরা যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করে জন্ম মৃত্যুটা বুঝি, তাহলে আমরা এর পার্থক্যটা বুঝতে পারবো আর আমরা ভালোভাবে বাঁচতে পারবো।